আমার সাথে প্রেম করবেন? আপু মেকআপ করতে সুযোগ পড়তো ছেলেকে দেখানোর জন্য, অ্যাট্রাকটিভ হওয়ার জন্য, উনি মেকআপ করতে আপু একটু আজকাল যে যুব সমাজ রয়েছে তাদেরকে আকৃষ্ট মানে ধ্বংস করার জন্য এবং মানে দেখার জন্য মানে অ্যাট্রাকটিভ করার জন্য আপু অনেক আপনার কি হবে, কার দিকে তাকাবে বা কার কিরকম মানে চুজ, এটা তার ব্যাপার। এখানে কারো নিজের জন্য কেউ নষ্ট হয় না বা অন্য কারোর জন্য কেউ নষ্ট হয় না। আজকে আপুর কথা শুনে যা বোঝা যাচ্ছে উনি সে যে ছেলেটা নষ্ট হোক বা না হোক, ছেলেটা নষ্ট হলে উনি সে যে বুঝে আসবেন, ওনার কোনো যায় আসে না। এই আপনাদের জন্য যে মেকআপের দামের উপর ভ্যাট বাড়াচ্ছে সরকারে, তো এটা কি আপুর পক্ষে থাকে না? আমি এটার পক্ষে অনেক বিপক্ষে না, কারণ ভ্যাট বাড়াক বা না বাড়াক আমরা মেকআপ কিনবই। তা আপনি এই যে কালো মেয়ে সাদা হয়ে যাচ্ছে মেকআপের দ্বারা, আপনি এটাদের কি বলবেন? সুন্দর হতে তো আপত্তি নেই, আপনি দেখতে পারতেছেন এই যে আপুটে মানে বয়ফ্রেন্ডের জন্যই মেকআপ করে, যদি বয়ফ্রেন্ডের জন্য হতো তাহলে আর বেশি আসবে না, তাহলে ঘরের সাথে চলে আসতো।
আমি দেখতে কেমন, আমি তো মেকআপ করি। আপনি আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করুন। আচ্ছা মানে আপু বলতে আছে যে মানে গেট টুগেদার করে ওখানে মেয়েরা এসে যাচ্ছে, ছেলেরা এসে যাচ্ছে পারবে না। তো এটা দেখেন আপনি একটা গার্লস স্কুলের বা মেয়েরা যেখানে মেয়ে ফ্রেন্ডরা আসতেছে সব সময় ছেলেরা যাবে না তা না, ফ্রেন্ড হিসেবে ছেলেরাও যাবে মেয়েরাও যাবে, কিন্তু কিছু কিছু তো থাকে যেমন ছেলেরা ছেলেরা কিছু জায়গায় গেট টুগেদার করতে বা ফ্রেন্ডরা কখনো দেখছেন মেয়ে ছেলেরা মানে মেকআপ করতে কখনো আসছে? আপনি এখন ইউটিউবে কত জায়গায় দেখবেন ছেলেরা ছেলেরাও আসতে স্যার? এটা বুঝে দেওয়া যাচ্ছে, উনি ইউটিউবে বসে বসে ছেলেরা মেকআপ করে দেখেন, কিন্তু আমি কখনো দেখবো না। কেন ইউটিউবে ভিডিও তো অবশ্যই আমি দেখবো, আমার যদি ভিডিওতে সাজেস্টেড ভিডিও আসে আমি দেখবো না, আমি অনেক কিছু দেখতেছি সেখানে যদি একটা ভিডিও আসে ছেলেরা আসতেছে সেটাও দেখবো। মানে উনি আপু যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে মেকআপ আমি, তারপর আপনি শুধু এখন এখন কে করতেছেন, এখন আপনি ছেলেদের এটা কথা বলতেছেন, আপনি যে এখন যে আপনি আপনারা শুধু জানেন আটা ময়দা সুজি এগুলোর যে দাম। আচ্ছা আটা ময়দা সুজির কথা আমি বলি নাই, কিন্তু আপনি থেকে বলছেন যে আটা ময়দা সুজি কিন্তু মেয়েরাই মাখে, শুধু মেয়েরাই মাখে, এখন দাম বেড়ে যাওয়ার কারণে আটা ময়দা সুজি মেয়েরাই মাখে। এটা আপনি যদি বলেন আপনি এটা বাদ দিন, আপনারা এখন বলছেন ছেলেরা এখন এগুলো ছেলে মেয়েদেরকে পছন্দ করছেন, তাহলে কি বলবেন? আচ্ছা তার মানে আপু বলতে চাচ্ছে যে ছেলেরা পছন্দ করার জন্য আপু মেকআপ করছে, এটাই তো, এটাই ফাইনাল যে ছেলেরা পছন্দ করার জন্য আপু আপনি এটাই এটাই ফাইনাল। আপনি দেখতে পাচ্ছেন এরকম কিছু আপুর জন্য আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, যুব সমাজ ধ্বংসের পথে, ওরা ধ্বংসের পথে, হ্যাঁ উনি ধ্বংসের পথে, এবং উনি যেখানে আসছেন উনি ওনার স্বামীকে না বলে আসছেন, এবং উনি উনি এমন একজন মহিলা যিনি সুন্দর করে সেজে গুজে একা রাস্তার ধারে হাঁটতেছেন এবং কিছু যুবক মানুষদের অ্যাট্রাক্টিভ করার জন্য, আমরা এটা আসলে দেখে বুঝতে পারতেছি আদিত্য বলতে হাত আপুর হাতে কিন্তু মেয়ে দিয়েছে আমার, উনি কিন্তু বিবাহিত নয় তো যুব মানে আসছেন, যাই হোক তো আপু মানে কেন ছেলেদের কেন নষ্ট মানে ছেলেরা তো আসলে ইসলামিক দিক থেকে চিন্তা করলে ভাই বোনই হয় যিনি হাজব্যান্ড হবে উনি ছাড়া, আর আমার বয়ফ্রেন্ড নিয়ে বলার রিজন এটাই, আমার ফ্যামিলিও জানে এটা বিয়েও ঠিক হয়েছে আমার, আর কোনো ছেলেকে অ্যাট্রাক্ট করার জন্য না নিজের কাছে নিজের সৌন্দর্যটা অনেক ইম্পর্টেন্ট, আর ছেলেরা যে অ্যাট্রাক্ট হবে এ কারণে তো না, এ কারণে হলে হয়তো বা আবার গেটাপ কোনো রকম অশালীনতা থাকবে। আচ্ছা আপু বলতে চাচ্ছে যে উনি মেকআপ করছে ছেলেদের জন্য, এটা তো অবভিয়াসলি না। আচ্ছা আজকাল যুব সমাজ কিন্তু ওনাদের জন্য উনি করতেছেন না কিন্তু ছেলেদের জন্য, কিন্তু ছেলেরা কিন্তু ওনাদের জন্য নষ্ট হচ্ছে, ওরে যুব সমাজ আজকে যে স্মোকিং করতেছে ড্রাগ এডিক্টেড হচ্ছে শুধুমাত্র এই সুন্দর সুন্দর মহিলাদের কারণে, সুন্দর সুন্দর মহিলাদের কারণে। তো আর আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এটা আসলে একটা ব্র্যাক ছিল ইউটিউবের জন্য, ব্র্যাক ছিল। হ্যালো, আমাকে যথেষ্ট পরিমাণে পচানো হয়েছে, এইসব কিছুর মধ্যে আমি নেই, ওদের একটা ইউটিউব চ্যানেল আছে হেই ব্রো, ওটাতে সাবস্ক্রাইব করবেন যাতে আমার দ্বারা আর আপনার দ্বারা ওদের কোনো উপকার হয়। আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ, এটা একটা প্র্যাঙ্ক ছিল।